মাই ফ্রেন্ড, সকল বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রা উপলক্ষে আন্তরিক ও শুভেচ্ছা। তো পয়লা বৈশাখ উপলক্ষে আমি আমার পরিবারের সাথে গিয়েছিলাম একটি মন্দির, যেটা কিনা কলকাতার মধ্যে। আর নিশ্চয়ই তোমরা খিদিরপুর চেনো, শিয়ালদা স্টেশন থেকে নেবে, খিদিরপুরে গিয়ে সেখান থেকে ডান দিকে গেলেই একটি মন্দির পড়ে, যার নাম হচ্ছে খিদিরপুর জগন্নাথ মন্দির। তো সেই মন্দিরে আমরা পয়লা বৈশাখে গিয়েছিলাম, খুবই সুন্দর মন্দিরটি। আর আমরা তো দেখে আপ্লুত হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর একটা মন্দির কলকাতার বুকে যে বানিয়েছে, তো সেটাই আমি কিছুটা অংশ নিয়ে এসে তোমাদের সামনে তুলে ধরেছি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ মন্দিরটা খুবই সুন্দর, আর ভেতরটাও খুব সুন্দর। সবটাই কিন্তু এখানে তোমার আর বাইরে আমি একটা জিনিস সুন্দর সুন্দর দেখতে পেলাম, সেটা হচ্ছে তোমার পতাকা যেটা থাকে সেটা আবার চেঞ্জ করে নতুন একটি লাগিয়ে দিচ্ছে। ওটা এরা প্রত্যেক দিন করে, খুব ঝুঁকিপূর্ণ কাজ, অনেকটা ওপরে উঠেই এই কাজটা ওরা সম্পূর্ণ করে। তো দেখতেই পাচ্ছ এরপরে আমরা একটু ভোগ খেলাম নিচে নেমে গিয়ে, তারপরে ভোগ খাওয়ার পরে আবার এসে দেখলাম আরতি। তো আরতি দেখার পরে সব কিছু মিটে গেল, তারপর একটুখানি বিশ্রাম করে জিরিয়ে নিয়ে তারপরে মন্দির থেকে আবার সব পরিবারে সবাই মিলে বেরিয়ে আসলাম। তো তোমাদের কেমন লাগলো এই জগন্নাথ মন্দিরটি? অবশ্যই তুমি আমাদেরকে লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং তার সাথে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো সবার রথযাত্রা খুব ভালো কাটুক, সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, আর সবার দিনটাও খুব ভালো যাক। তো আজ ধৈর্যর প্রথা, হে সুর হে দাতা, শিখে দিও ধৈর্যর প্রথা।